চিকিৎসকদের লড়াইকে চুল্লিশ, এবং এই ঘটনায় অনেককে বেআইনি ভাবে যারা গ্রেপ্তার হয়েছে তাদের নিঃশর্ত মুক্তির দাবিতেও আমাদের লড়াই চলবে। পুলিশের ভূমিকা তো প্রথম দিন থেকেই যথেষ্ট সন্দেহের মুখে, তথ্য প্রমাণ লোপাট করা ইত্যাদি ঘটনা, এবং এটা শুধু আজকের নয়, সুদীপ্ত সৈফুদ্দিন থেকে মঈদুল আনিস খান, পুলিশের ভূমিকা সবসময় সন্দেহের চোখেই থাকে। ফলে পুলিশ কার নির্দেশে এই কাজ করছে সেই আসল মাথার কাছে পৌঁছাতে আমাদের হবে। হ্যাঁ ষড়যন্ত্র হওয়ারই কথা ছিল, কিন্তু এই মিথ্যে মামলা যারা সাজিয়েছিল সেই পুলিশ অফিসার আর সেই তৃণমূল নেতা, এবার ওদেরও খবর আছে, ওদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া নিতে হবে। দেখা যাচ্ছে তৃণমূল প্রেস কনফারেন্স করে আর পুলিশ গ্রেপ্তার করছে, যত কন্যা নির্যাতিতা তিলোত্তমার ন্যায্য বিচার হচ্ছে ততক্ষণ আলাদা কোনো অনুভূতির ব্যাপার নেই। এই লড়াই চলবে এবং তিলোত্তমার বিচার যতদিন যথেষ্ট বিচার হলে তবে একটা অন্যরকম ভালো অনুভূতি হবে, তার আগে নয়। তোমার ন্যায্য বিচার হতে হবে, তার জন্য আন্দোলন গোটা বাংলায় এটা দেশে ছড়িয়ে পড়েছে, এই আন্দোলন চলবে ন্যায্য বিচার না পাওয়া পর্যন্ত। আজকে কেন্দ্রীয় কমপ্লেক্সে অভিযান করছে ডাক্তারদের লড়াইকে কুর্নিশ জানাই, ন্যায্য বিচারের দাবিতে যে কোনো আন্দোলনের পাশে আমরা আছি। এটা একটা ষড়যন্ত্র সে তো স্পষ্টই বোঝা যাচ্ছে, কিন্তু এই সময়কার সবচেয়ে বড় ষড়যন্ত্র ঘটেছিল 8ই আগস্ট মাঝরাতে এই তিলোত্তমার নির্যাতন এবং খুনের ঘটনা। সেই ঘটনার যতক্ষণ অবধি না যথাযথ বিচার হচ্ছে ততক্ষণ অবধি আমরা কেউ হাল ছাড়ছি না। লড়াই চলবে ময়দানে নেমেই লড়াই চলবে, একদম রাস্তা থেকে পিছিয়ে আসার কোনো প্রশ্ন নেই, যত আক্রমণ তত রাস্তায় নেমে লড়াই করা, ভয়ের প্রশ্ন নেই। বরং এই ঘটনা আমাদের জীবনে আরো নতুন সাহস তৈরি করে দিয়েছে যে স্বৈরাচার যখন আমাদের বিরুদ্ধে লড়াইতে নেমেছে তখন আমরা ঠিক রাস্তায় আছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।